আমরা স্ক্রিনে চলে যাই সেখানে আমরা কাজ করতে করতে স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু জেনে যাব ওকে ক্যামতা সেটা আমরা অন করব অন করার পরে আমাদের এভাবে শো করবে এখানে ওপেন প্রজেক্ট হচ্ছে আপনার যদি কোনো প্রজেক্ট পূর্বে থাকে তাহলে আপনি সেটাকে করে নিতে পারেন এবং হচ্ছে যেহেতু আমরা নিউ প্রজেক্ট নিব সুতরাং আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পর একটা প্রজেক্ট তৈরি করার পর যখন আপনি ওটাকে সেভ করে রাখবেন তখন আপনি সেটাকে ওপেন প্রজেক্টের মাধ্যমে আবার এডিট করতে পারবেন ওকে আমরা নিউ প্রজেক্টে যাচ্ছি এবার আমাদের কাজ হচ্ছে ফাইলটাকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করার জন্য আমরা কি করবো এগুলো আমরা পরে এগুলো আমরা কাজের মাধ্যমে শিখে যাব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ঠিক আছে আমি এখন এগুলো আলোচনা করব না আহ তো আপনার যদি কোনো অংশে ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই সেটাকে নোট করে রাখতে পারেন যাই হোক ইম্পোর্টে ক্লিক করবো করার পরে আমি মনে করেন যে এই ভিডিওটা নিয়ে আসলাম ইম্পোর্ট করে এখানে নিয়ে আসলাম আমি বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে আমি ড্র্যাক করে নিয়ে আসি যেমন হচ্ছে মনে করেন আমি এখান থেকে এই তিনটা ভিডিও আমি নিতে চাচ্ছি তখন আমি কি করি এখান থেকে ড্র্যাক করে এনে তারপরে এভাবে এখানে ছেড়ে দিই তারপরে দেখেন এখানে ছেড়ে দেওয়ার সুবিধাটা কি দেখে নেন যখনই আমি এখানে ছেড়ে দিচ্ছি তখন আমার এখানেও জিনিসগুলো ইম্পোর্ট হয়ে যাচ্ছে চলে আসতেছে এবং ট্র্যাকের মধ্যেও চলে আসতেছে এবং হচ্ছে আমার মিডিয়ার মধ্যেও অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি এখানে ক্লিক করে ইম্পোর্ট করি তখন আমার অসুবিধা হতো কোথায় হচ্ছে আমি এখানে তো নিয়ে আসতে হচ্ছেই দেন আবার আবার আমাকে ট্র্যাক করে এখানে নিয়ে আসতে হচ্ছে আচ্ছা যদি আপনাদের এখানে ইমেজ এবং ভিডিও ইম্পোর্ট করতে অসুবিধা হয় তাহলে আপনারা যেটা করবেন ভিডিও রেকর্ড করার পর যদি আপনাদের ইমপোর্ট করতে প্রবলেম হয় তাহলে কী করবেন এখানে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এই ভিডিও ফাইলটাকে রিনেম করে নেব এখানে থ্রি জি আছে আমি এখানে এমপিপোর করে নেব দেন ইয়েস এটাকে আমি এমপিপোর করে নিয়েছি এবং এখানে রাইট বাটন ক্লিক করে আমি এডিটে যাবো ইমেজ এটাকে আমি ইমেজ এডিট করছি যেটাতে দিই আমি এডি টু পেন থ্রি ডি আমি এখানে ইডিটে দেবো ডিফল্টভাবে দেওয়ার পরে এখানে কিছু করার দরকার নাই ফাইল গেস সেভ এস দেন হচ্ছে আপনার জিপি জি ফাইলে আপনি সেভ করবেন সেটাকে ঠিক আছে বাফি এনজি যেটাতে চান জিপি আমি করলাম যেহেতু আমি এটা রিংক করবো ইয়েতে ক্যাম্প ইয়েতে আচ্ছা আমি জিপি দিয়ে করলাম ফিনজি করলেও হবে আর জিপি দি করে তারপরে হচ্ছে আপনি ফাইলের নাম দিয়ে সেভ যেখানে সেভ করতে চাচ্ছেন সেভ করে দিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে এখানে ইয়েস দিয়ে দেবেন ঠিক আছে এটা এটা শো করতেছে কারণ হচ্ছে এটা আমার অলরেডি এই ফাইলটা অলরেডি আছে আমি এটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি দিয়ে তারপর ওকে দিচ্ছি ঠিক আছে সেভ হয়ে গেছে আমার এই যে ওকে এইভাবে আপনারা ফাইলটাকে এইভাবে ইমপ্লুড করে নিতে পারেন ওকে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে এভাবে ইম্পোর্ট করে নিই আর আপনারাও অভাবা করতে পারেন দেখ ইম্পোর্টটা আমরা দেখে নিলাম কীভাবে ইম্পোর্ট করতে হবে দেন এবার হচ্ছে আমরা একটু দেখে নিই আমাদের প্রথম প্রথম যে কাজগুলো করতে হবে আমি প্রথমে যে কাজটা করি এখানে প্রজেক্টে যাই সিটিং প্রজেক্ট সেটিং যাওয়ার পরে এখান থেকে আমি এই আমার দরকার হচ্ছে উনিশশো বিশ হাজার আশি তো আমি উনিশশো বিশ হাজার আশি রিজার্ভেশানটা দিয়ে নিই এবং হচ্ছে এখান থেকে হাজার আশি দিয়ে দিলাম এবং এখানে অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে এবং এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সুতরাং এখানে ব্ল্যাকই থাকবে যদি আপনি লাল করতে চান লাল হয়ে যাবে সাদা দিলে সাদা হলুদ দিলে হলুদ বিভিন্ন রকমের ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা ভিডিও দেখতে পাই পুরো অংশটাকে সাদা এবং মাছ দিয়ে চারপাশ দিয়ে লেখা থাকে অ্যানিমেশন থাকে বিভিন্ন রকমের ইয়ে থাকে রাইট অবজেক্ট থাকে তো সেটা এভাবেই করে তো আমি এখানে ব্ল্যাকটা করে দিচ্ছি ব্ল্যাক করে দিয়ে এবং আমি যদি চাই যে আমার হাইটটা একটু পুরো স্ক্রিন না দেখে নিচে দিয়ে মুভি স্টাইল অর্থাৎ মাঝখান দিয়ে দেখা যাবে এবং হচ্ছে নিচ দিয়ে কিছু অংশটা কালো থাকবে আমি জাস্ট শুধু কি করতে পারি যেহেতু হাজার আশি আমি এটাকে এগারোশো আশি করে দিই একটু বড় করে দিচ্ছি বড় করে দিলাম এবং হচ্ছে আমি আমার এবার এটাকে একটু বড় করে নিচ্ছি ওকে বড় করে দেওয়ার পর এটাকে নিয়ে আসলে দেখেন এখানে কিছু অংশটা কালো রয়ে গেছে এবং দেখতে একটু সুন্দর লাগবে ওকে এবার প্রজেক্ট সেটিংটা আমরা দেখে নিলাম এবার আসি আমরা হচ্ছে রিডারের ব্যাপারে এই রিডার রিডারটা যেখানে থাকবে আমার সেখানে শো করবে তো আমি এটাকে একটু ছোট করে নিই ঠিক আছে নেওয়ার পরে আমার ট্র্যাকটাকে একটু ছোট বড় করার জন্য এটাকে ট্র্যাকটাকে ইউজ করবো এবং ট্র্যাকটার নিচে দেখতে পাচ্ছেন রিডার এটা হচ্ছে কি রিডারের নিচে যা থাকবে আমার তাই স্ক্রিনে দেখা যাবে রাইট তো আমি এখন কি করব এবার অডিও এফেক্টটা আপনাদেরকে দেখাবো অডিও আমি অডিও ইফেক্টে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নয়েজ রিমোভাল আপনার যদি কোনো নয়েজ থাকে আপনি এখান থেকে ক্লিক করবেন সবুজ চিহ্ন মানে হচ্ছে আমার যতগুলো ক্লিফ আছে ততগুলো ক্লিফে একসাথে অ্যাপ্লাই হবে কিন্তু আপনি যদি একটা করেন যেমন আমি যদি শুধুমাত্র একটা সিলেক্ট করি এবং সেটাকে যদি আমি শুধু নয়েজ রিমোভাল করতে চাই তাহলে কি হয় আপনি এখন কোথায় সিলেক্ট করা কি লাগবে সিলেক্ট করা লাগবে না দেখেন কিন্তু সিলেক্ট করার সুবিধা না করার সুবিধা হচ্ছে কি সিলেক্ট যদি করে থাকি তাহলে হয় কি আমার পুরো সবগুলো সিলেক্ট করলে আমার সবগুলোতে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু একটা সিলেক্ট করলে আমার একটাতে হচ্ছে বা না করলে একটাতে আমার দিতে পারতেছি তো সুতরাং আমি যদি সিলেক্ট করি এবং পুরোটাতে আমি সাথে দিলে দিলাম এখান থেকে আমি ক্লিক স্পিডটা দিয়ে দিলাম ক্লিক স্পিড কেন দিচ্ছি সেটা একটু বলে নিই স্পিড দেওয়ার কারণটা হচ্ছে বিভিন্ন অংশের মধ্যে আপনার স্পিড বাড়াইতে হইতে পারে ঠিক আছে এই কারণে বিভিন্ন অংশের মধ্যে যদি আপনি স্পিটটা বাড়াইতে চান ঠিক আছে যেমন আপনার হচ্ছে মনে করেন যে এখান থেকে এই অংশটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়ানো দরকার তখন আপনি কি করবেন একসাথে আমরা স্প্লিটটাও দেখেনি নিই তখন আপনি কি করবেন কাটার জন্য আমি এখন আমার সাউন্ডটা দরকার হচ্ছে এখান থেকে এখানে মনে করেন যে সরি সাউন্ড না আমার এখান থেকে এখানে কাটা দরকার তখন আমি কি করবো যেহেতু আমার বাড়াইতে হবে স্পিডটা বাড়াইতে হবে তখন আমাকে কাটতে হবে তাহলে আমি কি করব এটাকে সিলেক্ট করব। করার পরে আমি এখানে স্প্লিট করে দেবো কিভাবে স্প্লিট করতে আপনারা জেনে গেলেন দেন আমি কি করব এখানে আসবো আসার পরে এটাকে আমি স্প্লিট করে নেব করার পরে আমি কি করব এখানে ক্লিক করব যেহেতু আমি স্প্লিট করেছি আমার সিকোয়েন্সে সিকুয়েন্সে ক্লিপের মধ্যে তো আমি এখানে বের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি আমার রিডারটা যেখানে থাকবে সেটাই স্ক্রিনে দেখা যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে থ্রি থ্রি এক্স করে দিলাম করে দেওয়ার পর দেখেন এটার স্পিডটা বেড়ে গেল কীভাবে আমরা এখন যদি ফ্লে করি দেখেন স্পিডটা কিন্তু আমাদের বেড়ে গেল ঠিক আছে ওকে এভাবে কিন্তু আপনারা স্পিডটা বাড়াইতে পারেন আমি যদি এখানে মনে করেন যে আমি এখন এখানে ফাইভ এক্স দিয়ে দিচ্ছি আরও স্পিড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ফাইভ এক্স কিন্তু আমার স্পিডে হচ্ছে কারণ আমার এটা দরকার নেই ঠিক আছে যখন যেখানে দরকার নেই আপনারা কি সেখানে এভাবে স্পিড ক্লিক স্পিড করে নিতে পারেন রাইট আপনার রিডারটা থেকে গিয়ে যদি আপনাদের এরকম প্রবলেম হয় যে এরকম থেকে গিয়ে যে হঠাৎ করে এভাবে চলে আসে তাহলে তখন কি করবেন ঠিক আছে তখন এভাবে টেনে আবার সাথে নিয়ে ছেড়ে দেবেন দেখেন এবার মুভ করলে মুভ হবে এবং স্পিল্ট অপশনটা অর্থাৎ কাটার অপশনটা তখনই অপেন হবে যখন কোনো অবজেক্ট সিলেক্ট থাকবে এবং রিডারের নিচে থাকবে ঠিক আছে যখন খালি অংশ থাকবে তখন রিডারটা শো করবো না কারণ রিডারের নিচে কিছু একটা থাকতে হবে ওকে সাউন্ডের একটা বিষয় আপনারা অবশ্যই হচ্ছে সাউন্ডটাকে একটু ইয়ে করে নেবেন এডিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন গেন শব্দ গেন আছে গেন মানে হচ্ছে আপনার সাউন্ডটা একটু বাড়বে রাইট আপনার দেখতে গেনটা যখন আমি বাড়াচ্ছি এখানে এই দাগগুলো কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে তার মানে আমার সাউন্ডটা বাড়তেছে রাইট তো এগুলো বেশি বড় করবেন না বড় করলে কি আপনার সাউন্ডটা ফেটে যেতে পারে শুনতে খারাপ লাগতে পারে তো সুতরাং সেটাও দেখে নেবেন এগুলো দেখবেন যে আসলে কি হচ্ছে রাইট এভাবে বড় করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে আপনার এই অংশ থেকে এই অংশতে সাউন্ডটা হচ্ছে আপনার এই অংশ থেকে এই অংশে সাউন্ডটা বাদ দিতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন একটা পয়েন্ট নেবেন দেন আরেকটা পয়েন্ট নেবেন নিয়ে এইভাবে টেনে দিবেন রাইট টেনে নেওয়ার আগে যেহেতু আমার এই অংশটাতে ছাড়ছি এখান থেকে এই অংশ তাহলে এখানে আরো দুটো নিতে হবে পয়েন্ট আর দুটো পয়েন্ট নিলাম নিয়ে একটাকে নিচে নামিয়ে দিলাম আর একটাকে নিচে নামিয়ে দিলাম আর এভাবে আরেকটা জিনিসটা হচ্ছে কি এখান থেকে এখানে কমে যাওয়ার তার মানে হচ্ছে আমার রিডারটা যখন এখানে আসবে আসার পরে যখন এভাবে আস্তে আস্তে প্লে হতে হতে যখন নিচের দিকে আসবে তখন কি হবে আমার সাউন্ডটা কমে যাবে আবার যখন এখানে যাবে সাউন্ডটা বেড়ে যাবে রাইট তো কীভাবে পয়েন্টের এডিট করে সাউন্ড এডিট করতে হয় সেটা আপনারা জেনে গেলেন আবার যদি এখানে শুধু স্পেসিফিক যদি একটাই বাড়াইতে চান শুধু ওইটাই এখানে আসার পরে সাউন্ডটা হাই হয়ে যাবে ওকে এভাবে ড্র্যাগ করে আপনারা কাজ করতে পারেন এবং এখানে আপনারা যে ইফেক্টগুলো দিবেন সেটা অ্যানুটেশন হোক ট্রানজেকশন হোক সরি অ্যানুটেশন হোক বা যে যাই হোক লেখা হোক আপনারা এখানে যাই দেন যে ট্রানজেকশনে দেন এখানে ইনফ্লুড দেন যাই দেন আপনারা এখানে দেখতে পাবেন প্রপার্টিজে প্রপার্টিজটা যদি খুঁজে না পান এখানে জাস্ট ক্লিক করবেন প্রপার্টিজে ক্লিক করলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে নয়েজ রিমোভাল আমরা যেহেতু নয়েজ রিমুভাল দিয়েছি এখানে ডিফল্টভাবে একটা নয়েজ রিমুভ হয়েছে আপনারা সাইলেটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন নয়েজ রিমোভের বিষয়টা আমরা কিভাবে ক্লিক স্পিড দিতে হয় কিভাবে নয়েজ রিমুভ করতে হয় সেটা আমরা জেনে গেলাম ঠিক আছে তারপর ফেড ইন হচ্ছে আমরা যদি প্রথমে দিয়ে রাখি তাহলে সাউন্ডটা কি হয় প্রথম থেকে আসতে শুরু হয়ে তারপর জোরে যাবে আর ফেড আউট একদম যদি আমরা এখানে দিই এখানে দিই আমরা যেখানে ইচ্ছা সেখানে ফেড আউট ফেড ইন দিতে পারি রাইট ওকে এবং ভলিউম লেভেলিং এটা আমরা পরে দেখব ভলিউম লেভেলিংটা তাহলে আমরা কি শিখলাম কিভাবে কাটতে হয় ঠিক আছে কিভাবে কাটতে হয় সেটা আমরা দেখে নিলাম রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম তারপরে সবগুলোকে ট্র্যাক করে আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনি শুধু স্পেসিফিক একটা নিয়ে আসেন তাহলে শুধু ওইটাই আসবে ওকে এবার কালার রেজনশনটা একটু আমরা করে নেব কালার রেজনশন করার জন্য আমরা এখানে ভিজুয়াল এফেক্টে যাব দেখেন এখানে ড্রপ শ্যাডো আপনি যদি ভিডিওতে ড্রপ শ্যাডো দিতে চান ড্রপ শ্যাডো দিতে পারেন ড্রপ শ্যাডো আমি যদি দেখেন একটাতে হচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে আমার সবগুলোতে হবে তো আমরা জানি সবগুলোতে করার জন্য কি করতে হয় সবগুলো সিলেক্ট করতে হয় তারপরে ক্লিক করলে ছেড়ে দিলে ড্র্যাক করে ছেড়ে দিলে আমার এখানে ড্রপ শ্যাডো হয়ে যাবে রাইট ড্রপ শ্যাডোটার আমরা কি করতে পারি কালার দিতে পারি ড্রপ শ্যাডোর ঠিক আছে এখান থেকে বিভিন্ন রকমের অপশন আছে আপনার এগুলো সেন্স করে করে দেখতে পারেন দেখে নেবেন এগুলো এক একটা করে সেন্স করে দেখে নেবেন অ্যাঙ্গেল রয়েছে কোন অ্যাঙ্গেল থেকে শ্যাডোটা হবে শ্যাডোটা এখন সেন্টারে রয়েছে ব্লার ঠিক আছে ইজিন অফাসিটি এগুলো একটু বাড়িয়ে কমিয়ে ইজিনের এখানে এক দুই সেকেন্ড বা ফিফটি সেকেন্ড ঠিক আছে এগুলা দিয়ে দেখে নেবেন ওকে তাহলে এবার হচ্ছে আমার কালার দেখবেন ড্রপ শ্যাডোটা আমরা দেখলাম বর্ডার হচ্ছে ভিডিওর চারপাশে যদি আপনি বর্ডার দিতে চান তাহলে বর্ডারটা দিতে যেমন আমি যদি এখানে দিতে চাচ্ছি রিডারটা আমাকে অবশ্যই এখানে নিতে হবে এবং আমি যদি বর্ডারটার হচ্ছে থিকনেসটা বাড়াই দেখেন কি হচ্ছে বর্ডারটা কিন্তু বাড়তেছে এবং বর্ডারটা কালার যদি আমি রেড দিই তখন কিন্তু রেড হচ্ছে দেখেন চারপাশে কিন্তু রেড হচ্ছে এটা হচ্ছে বর্ডার কালার অ্যাডজাস্টটা খুব ইম্পর্টেন্ট ক্লিক করলাম ক্লিক করে আমি যদি কালার অ্যাডজাস্টমেন্টটা একটু দেখি দেখেন আমার পুরো সবগুলোতে কালার অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আমি আপনাকে বলবো নয়েজ রিমোভাল তারপর হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট এগুলো সবসময় আগে করে নেবেন ঠিক আছে তারপরে বাকি কাজ করবেন কালার অ্যাডজাস্টমেন্টটা আসার পরে আমার এভাবে হয়ে গেলো আমি একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে হিউ হিউসিসনটা একটু বাড়িয়ে দিচ্ছি

ঠিক আছে তারপরে সে রিমুভেল কালার কালার রিমুভ করার জন্য কালার রিমুভ করার জন্য আমি একটা মিডিয়া ইনপুট করেছি আপনাদেরকে দেখাই সেটাকে আমি যদি এখানে আমরা জানি এখন এই যে ট্র্যাকটাকে এখন কিন্তু উপরে আছে ট্র্যাক উপরে থাকা মানে কি যে ট্র্যাকটা উপরে থাকবে আমার কিন্তু সেই ট্র্যাকটা উপরে শো করবে এটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে ট্র্যাকটা আমার কিন্তু উপরে শো করতেছে রিডার যেখানে আছে সেটাই এখানে স্ক্রিনে শো করবে এই বিষয়গুলো মনে রাখবেন অনেকে আছে কি করে কাজ করে দেখেন রিডারটা এখানে তখন কি করে এভাবে সিলেক্ট করে কাজ করতে করতে শেষ দেখা যাচ্ছে অ্যাপ্লাই করতে তার হচ্ছে না কেন 其实。 চিন্তা করে তো সেটার জন্য হচ্ছে আপনার রিডারটা দিয়ে খেয়াল রাখতে হবে যে আপনার রিডারটা কোথায় আছে এবং আপনি কি এডিটিং করতেছেন সেটার জন্য আপনি কোন প্রপার্টিতে যাইতে হবে সেগুলো একটু খেয়াল রাখবেন তো আমি এখন রিমুভ কালারটা করবো কালারটাকে আমি এখন রিমুভ করবো সেটা করার জন্য আমার এখানে আসতে হবে এবং আমাকে ভিজুয়াল এফেক্টে যাবো কালার রিমুভ এখানে ক্লিক করে আমি ভিডিওতে দিব দেওয়ার পরে আমার যে কালারটা আমি করতে চাচ্ছি আমি যদি এখানে আমার হোয়াইট কালার আছে আমি হোয়াইটটা আপনার গ্রিন কালার থাকে গ্রিন কালার এখানে আমি হোয়াইটটাকে সিলেক্ট করলাম করে এবার আমি এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখেন কি হচ্ছে তারপর হচ্ছে সফটনেস একটু দিয়ে দিলাম ঠিক আছে এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন হ্যাঁ ইনভার্ট দিলে কি হয় দেখেন শুধুমাত্র আমার ওই বর্ডারটা থেকে গেলো বাট আমার যেটা ইয়ে করছিলাম অর্থাৎ বিপরীত এক কথায় আমার কাজের বিপরীত হচ্ছে ইনভার্ট ওকে তারপর হচ্ছে এবার আমরা এই অংশটাকে দেখেন কিছু অংশটা রয়ে গেল এবার আমি এটাকে বাদ করে বাদ দিতে চাচ্ছি ক্রপ করে নেব এখান থেকে ক্রপটা এইভাবে করে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো শুধু কি ক্রপ এটা করা যাবে না ক্রপ আপনি যে কোনো আপনি ইমেজ আনবেন সেটাকে এইভাবে ক্রপ করবেন আপনি ভিডিও সেটাও ক্রপ করতে পারেন রাইট আমি যেমন এই ভিডিওটা যদি আমি ক্রপ করে দেখাই দেখেন এখানে আমি ভিডিওটাকে সিলেক্ট করছি আমি একটু বড় করে নিই ভিডিওটা হচ্ছে না কারণ হচ্ছে আমার এখানে আসতে হবে তারপর এটাকে বড় করতে হবে তারপর আমাকে আমি যদি এটাকে ক্রপ করে দেখেন এই দেখছেন এভাবে ক্রপ করতে পারবেন আপনারা ওকে আমি কন্ট্রোল জেড দিয়ে ফিশনে আসতেছি যেখান থেকে আন্ডু এবং রিডু করতে পারবেন আপনারা এখানে ক্লিক করলে কি হবে আপনার ফিশনে যাবে আর এটা দিলে সামনে আসবে ওকে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল হয় ওকে কীভাবে কালারটা রিমুভ করতে হয় এটা আমরা দেখে নিলাম আমার অ্যাডজাস্টমেন্টটা দেখে নিলাম অডিও ইফেক্টও আমরা দেখে নিলাম এবার হচ্ছে আমরা চাচ্ছি যে আমার ভিডিওটা একটু আমরা একটু অ্যানিমেশন অ্যানোটেশনে যাচ্ছি আমি চাচ্ছি যে আমার ভিডিওটা যখনই এখানে আসবে আসার পরে কি হবে আসার পরে আমার ভিডিওটাতে একটা কিছু শো করবে একটা ডায়লগ শো করবে তাই সেটা আমি এখানে দিয়ে দিলাম অ্যানোটেশন রাইট এটাকে আমি বড় করতে পারি বড়ো করে এখানে একটা ডাবল ক্লিক করবো রিডারটাকে নিয়ে আসবো অবশ্যই রিডারটাকে নিয়ে আসার পর লেখাটা আসবে আসার পরে আমি এখানে যা লিখতে চাই আমি কি এখানে সিলেক্ট করে সিলেক্ট করে আমি তাই লিখবো ঠিক আছে এবং আমার যে অবজেক্টটা সিলেক্ট থাকবে সেটার প্রপার্টিজ আমার এখানে দেখা যাবে শো করবে এবং আমি এখান থেকে টেক্সটের বিভিন্ন রকমের কী এই যে টেক্সটটা রয়েছে ফন্ট চেঞ্জ করতে পারব রাইট ক্লিক করে আমি ফন্টটা চেঞ্জ করতে পারবো সিলেক্ট করে দেন আমি কী করবো এখানে থেকে কালার এই যে আমি এখান থেকে অ্যানোটেশনটাকে আমি চেঞ্জ করতে পারবো শেপটাকে আমি কালার দিতে দিতে পারবো দেখেন কি হয় আপনারা এগুলো এক এক করে দেখবেন এখান থেকে আউটলাইন রয়েছে এখানে আউটলাইন দিবেন আউটলাইনের যদি আমি থিংসটা তাহলে বুঝবেন দেখেন আউটলাইন অপাসিটি আউটলাইনের অপাসিটি এটা হচ্ছে শেফের অপাসিটি অর্থাৎ আপনার অ্যানোটেশনের অপাসিটি এটা হচ্ছে টেক্সটের কাজ ঠিক আছে এটা হচ্ছে আমার মিডিয়ার কাজ ওকে এটা হচ্ছে আমার অ্যানোটেশন তো আমরা যদি অ্যানোটেশন দিতে চাই আমরা এইভাবে অ্যানিটেশন দেবো এবং আরও এখান থেকে বিভিন্ন রকম অ্যানোটেশন আছে যদি আমি শুধু শেপ শেপ আমার দরকার নেই তখন আমি এখানে চলে আসবো শুধুমাত্র এই টেক্সটা নিয়ে আসবো এনে এইভাবে বড়ো বড়ো সড়ো করতে পারবো এখানে ক্রপটা আছে যার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে আমি এখানে চলে আসবো আসার পর আমি এটাকে বড়ো করে দিচ্ছি বড়ো করে আমি এখানে যে টেক্সটটা দিতে চাচ্ছি আমি সেই টেক্সটটা দেব ওকে এভাবে টেক্সট দিতে পারবো এবং এই টেক্সটা যদি আমি চাচ্ছি যে আমার এখানে চলবে তাহলে আমি এখানে দিতে পারি তাহলে আমার এখানে আসার পরে টেক্সটা চলবে কিন্তু আমি যদি আমার পুরো স্ক্রিন জুড়ে চলবে তখন আমি অবশ্যই পুরো স্ক্রিন জুড়ে দেবো ঠিক আছে পুরো স্ক্রিন জুড়ে আমি লেখাটাকে দিতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে কি এখন এখানে এই সমস্যাটা হচ্ছে রাইট এই সমস্যাটা কেন হচ্ছে কারণ হচ্ছে এটাকে আমার কি করতে হবে এখানে আমি কি দিয়েছি একটা অ্যানোটেশন দিয়েছি অ্যানোটেশনটা আমার দরকার হচ্ছে কি উপরে থাকবে আমি অ্যানোটেশনটাকে আরেকটা ট্র্যাকে নিয়ে যাচ্ছি এবং এটাকে এইভাবে ট্রেনে বড় করে দিচ্ছি রাইট যদি এভাবে ট্রেনে আপনি বড় করে দিতে পারবেন এই যে ঠিক আছে অথবা আপনি ট্র্যাক এটাকে উপরে নিয়ে যাবেন নিয়ে গিয়ে তারপরে এভাবে ট্রেনে দিবেন যখন আপনি এভাবে ড্র্যাক করতে যাবেন তখন দেখবেন যে অটোমেটিকলি চুম্বকীয়ভাবে দেখেন নিচে নিয়ে যাচ্ছে নিচের সাথে অ্যাডজাস্ট করে নিচে দেখেন এই ওকে অ্যানিটেশনটা আমরা দেখে নিলাম এবং অ্যানিটেশন আপনি এখানে বিভিন্ন রকমের অ্যানিটেশন পাবেন ঠিক আছে এখানে বেসিকের জায়গায় অল দিলে সব কিছু দেখতে পাবেন এখানে আপনি হচ্ছে বিভিন্ন রকমের শেপ রয়েছে আপনি শেপ দিতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনি ব্লার কোনো অংশ যদি আপনি ব্লার করতে চান সেটাকে ব্লার করতে পারবেন ঠিক আছে এগুলো এক এক করে আপনারা দেখে নেবেন হাইলাইট আপনি কোনো অংশ যদি হাইলাইট করতে চান সেটা করতে পারবেন রাইট আপনি আমরা জানি কোনো একটা জিনিস আনার পরে এবং সেটা কোথায় হয় রিডার যেখানে থাকে সেই রিডার অনুযায়ী সেটা যদি কোথাও জায়গা না পায় তখন সেটা নতুন একটা ট্র্যাকে জায়গা করে নেয় রাইট রিডারটা আমার এখানে আছে বলে সেটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে কিন্তু পরে আমরা এখানে মুখ করে করে যেখানে আমার প্রয়োজন আমরা সেখানে দিয়ে দিতে পারি এবং এভাবে বড় করে দিতে পারি স্পট লাইট সেটাকে আমরা এইভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারি এগুলো এক এক করে আপনারা দেখে নেবেন ওকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে ইন্টারেক্টিভ হটস্পট আছে এটা আমাদের এত দরকার নেই ফিক্সেল আর্ট দেখেন কি হচ্ছে ফিক্সেল আর্ট বড় করলে দেখেন কোনো অংশ করে যদি আপনার এইভাবে করতে চান সেটাও করতে পারবেন ওকে এগুলো এক এক করে আপনারা দেখে নেবেন এখানে আরেকটা জিনিস হচ্ছে মজার স্কেচ মোশন এখানে স্কেচ মোশন করতে পারবেন অর্থাৎ যে মোশন আকারে আসবে যেমন আমি এখানে নিয়ে নিচ্ছি আমরা একটা স্ক্রিন মোশন নিলাম তারপরে এটাকে আমাদের শো করার জন্য এখানে আনতে হবে এবং থিকনেসটাকে যদি আমরা একটু বাড়িয়ে নিই ঠিক আছে ড্র টাইম এটাকে আমরা যদি একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন ঠিক আছে তারপর আমি এখান থেকে প্লে করে দেখতেছি দেখেন কি হচ্ছে ওকে তারপর আছে কিবোর্ড কিবোর্ডের যদি কোনো আপনি যদি বলেন যে আমি আপনি এখন কন্ট্রোল জেড দিয়ে ফিশনে আসতেছেন এই হেঁচটা আপনি দেখিয়ে দিতে চাচ্ছেন তাহলে এখানে এটাকে বড়ো ছোটো করে এভাবে করে দিতে পারেন তা আপনি এটাকে কীভাবে এডিট করবেন এডিট করার জন্য এখানে যাবেন এখানে গিয়ে আপনি যা লিখবেন তাই হয়ে যাবে ঠিক আছে রাইট প্লাস আমি যদি দিই এল ওকে আমি এখানে যদি দিই হচ্ছে কি জেড দেন হচ্ছে প্লাস হচ্ছে এইট দেন কি হচ্ছে দেখেন আমার এইভাবে হচ্ছে আপনারা এইভাবে করতে পারেন ওকে এভাবে আপনারা এগুলো করতে করে 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 একটা একটা ড্র্যাগ আপনারা দেখে নেবেন ওকে তাহলে কিভাবে দিতে হয় আমরা দেখে নিলাম আপনারা নিলামাভাবে ড্র্যাগ করে করে নিয়ে এসে তারপর সেখানে বসাবেন এবার আপনাদেরকে আমি দেখাবো আপনি মনে করেন যে একটা অ্যানিটেশনকে আপনি অ্যাড করতেছেন মনে করেন আপনার এই অ্যানিটেশনটা রাইট অ্যানিটেশনটা একটু স্টাইলিশ ভাবে আসবে শুধু অ্যানিটেশন না যে কোনো একটা ইমেজ আপনি যখন নিয়ে আসবেন আমার এটা কি এটা হচ্ছে আমার টেক্সট টেক্সটও আমরা পরে দেখতেছি তো টেক্সটটা আমার শো করতেছি কেন কারণ হচ্ছে আমার পুরো স্ক্রিন জুড়ে আছে আমি টেক্সটটাকে একটু ছোটো করে দিচ্ছি এভাবে ওকে এবার এই যে আমার যে অ্যানিটেশনটা রয়েছে রাইট বা এটা একটা মনে করেন একটা ইমেজ নিয়ে আসলেন আপনি রাইট এই মেসেজটাকে আপনি বা অ্যানোটেশনটাকে যে কোনো জিনিস আপনি এভাবে বড় ছোট করে দিবেন বড় ছোট করার মানে হচ্ছে রিডারটা এখান থেকে শুরু হয়ে এবং এই মিনিটে গিয়ে সেটা কি শেষ হয়ে যাবে আর শো করবে না ওকে রাইট তো আমরা এখন বিহেভিয়ারটা দেখব দেখেন এই জিনিসটাকে করার জন্য আপনার বিহেভিয়ারটা নিয়ে নেবেন নেওয়ার পরে একটা স্টাইল অর্থাৎ জিনিসটা কিভাবে শুরু হবে এবং কিভাবে শেষ হবে দেখেন যখন আমার অ্যানোটেশনটা আসছে একটু স্টাইলিশ ভাবে আসলো এবং আসার পরে যখনই আমার শেষ হবে তখন কিন্তু সে ভাবে শেষ হবে এবং আমরা জানি কোনো একটা প্রপার অবজেক্টকে আনার পরে সেটা কি হয় আমি ইচ্ছে করলে বিহেভিয়ারটা এখানে আরেকটা অ্যাড করে দিতে পারি রাইট একটা শেষ হলে আসবে এই আসবে ওকে এভাবে করে দিতে পারি তো আপনি যেই অবজেক্ট আমরা জানি যেই অবজেক্ট আমার সিলেক্ট থাকে সেই অবজেক্টের প্রপার্টিজ এখানে দেখা যায় তো আপনি এখান থেকে ইন আউটে কিভাবে যাবে ইনি কিভাবে আসবে ডিউরিং কত সময় ধরে সেটা থাকবে কিভাবে হবে ডিলে কতক্ষণ থেকে কতক্ষণ ধরে চলবে বা কতক্ষণ দেরিতে হবে ঠিক আছে এগুলো সব আপনারা কমিয়ে বাড়িয়ে স্টাইল মুভমেন্ট ঠিক আছে এগুলো সবগুলো আপনারা বুঝবেন এক একটা করে ক্লিক করে করে সেন্স করে করে আপনারা দেখে নেবেন ওকে কত স্পিড ধরে চলবে তাহলে এটা গেলো আমাদের অ্যানোটেশনের কাজ এবং কিভাবে একটা অবজেক্টে আপনারা বিহেভিয়ার কথায় আমাদের বিহেভিয়ার কাজটা শেষ হলো এখন টেক্সটের শুধুমাত্র টেক্সটের একটা বিহেভিয়ার যদি আমরা একটু দেখি দেখেন রিডারটাকে আমরা এখানে নিয়ে আসলাম আপনাকে একটা জিনিস খেয়াল করেছেন যে আপনারা যখন রিডারটাকে নিয়ে আসেন তখন এখানে চলে আসতে এই পয়েন্টটা কিন্তু রিডারের পয়েন্ট দেখেন আমি যখন এটাকে সরাচ্ছি তখন সরে যাচ্ছে এটার সুবিধা হয় কি যখন আপনি মনে করেন যে এভাবে বড় করে দিয়েছেন এখন আপনার শেষে যাওয়া দরকার তখন আপনি এভাবে টেনে শেষে যাইতে পারবেন ওকে এখন আমরা এটার একটু অ্যানিমেশন দেখব আমরা এখানে যদি আমরা কি দিচ্ছি জামটা দিই দেখেন কি হচ্ছে জাম আমি যদি এখানে জামটা এড করে দিই দেখেন যখন আমি এটাকে ফ্লে করতেছি তখন এক একটা করে ওয়ার্ড কি হচ্ছে দেখেন চলতেছে সেটা কিন্তু অ্যানিমেশনটা কেন চলতেছে কারণ হচ্ছে আমার কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেওয়া যার কারণে সেটা একদম শেষ পর্যন্তই চলতে থাকবে ওকে তারপর আপনারা এখান থেকে বিভিন্ন রকমের সেন্স করে করে দেখবেন কিভাবে সেটাকে এডিট করা যায় তারপরে এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন শো ইফেক্ট অপশন আপনি যে যে ইফেক্টগুলো এখানে দিবেন সেটা কিন্তু এখানে শো করবে যেমন আমি যদি আরেকটা ইফেক্ট এখানে শো করি দিয়ে দিই তখন কিন্তু সেখানে সেটা এডিট হয়ে যাবে রাইট এবং সেটা এখানে আপনারা দেখতে পাবেন সবগুলো এখানে আপনারা দেখতে পাবেন ওকে এবং ডিলিট করতে চাইলে সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করে তারপর ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন আর এখানে হাইড করে দিবেন হাইড করতে চাইলে তো অ্যানোটেশন কি বিহেভিয়ার কাজ কি সেটা আমরা দেখে নিলাম ওকে এবার হচ্ছে আমাদের কি কী দরকার কাটতে হয় কীভাবে সেটা আমরা দেখে নিলাম এবার হচ্ছে আমার ট্রানজেকশানের কাজ ট্রানজ্যাকশান আমার ধরেন এই ভিডিও থেকে যখন এইখানে আসবে ধরেন মনে করেন আমার প্রথমেই একটা ট্রানজেকশন দরকার তখন আমি দিয়ে দিলাম হচ্ছে সেটা আস্তে ফেড ইনভাবে শুরু হবে এবং সেটাকে আমি যদি একটু বড় দি বড় করে দিই তাহলে সেটা একটু দীর্ঘক্ষণ সময় ধরে চলবে আমরা জানি রিডার এভাবে চলতেছে এবং আমি চাচ্ছি এই ট্রানজ্যাকশানটা আমার এখানে আসার পরে এই ট্রানজেকশনটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই ওকে যখন আমার ট্রানজেকশনটা হবে দেখেন ওকে দেখেন ট্রানজেকশনটা কিন্তু আমার হয়ে গেল তো আমার উপরে যে অ্যানোটেশন এটা আছে অ্যানোটেশনটা আমি সেটা ডিলিট করে দিলাম যেহেতু আমরা জানি যে ট্র্যাকটা উপরে থাকবে সেটা উপরে শো করবে তাই ওই অ্যানোটেশনটা উপরে থাকার কারণে কিন্তু উপরেই শো করছে ওকে দেখেন আমার কিন্তু এভাবে মুভ হচ্ছে এই হলো অ্যানিমেশনের কাজ বিভিন্ন রকম অ্যানিমেশন আছে আপনার এখান থেকে বিভিন্ন রকমের অ্যানিমেশনটা আপনার যেখানে দরকার জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন এবং বড় ছোট করে পারবেন যদি আপনার একটার প্রয়োজন হয় তাহলে একটা করতে পারেন যার হচ্ছে কী করবেন দেখেন এটাকে আমি উপরে নিয়ে এনেছি এবং এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি এবং এটাকে আমি নিচে নিয়ে আসতেছি দেখেন কি হয় ওকে এভাবে আপনারা একটা তো দিতে পারবেন এভাবে করে নেবেন দুইটাতে করাটাই ভালো এবং আপনার যদি প্রপার্টিস বা কোনো রকম সেন্স করতে হয় বা কোনো কিছু করতে হয় আপনারা এখান থেকে সেটাকে সেন্স করে নেবেন ওয়াইফ আছে বিভিন্ন রকম থেকে স্টাইল দিয়ে নিতে পারেন ওকে এগুলো আমাদের বিহেভিয়ার তারপরে হচ্ছে আমাদের ট্রানজাকশন গেল এবার হচ্ছে আমাদের একটু অ্যানিমেশনের দরকার মনে করেন আপনার এই ভিডিওটা এখান থেকে এখানে চললো এখন আপনি এটাকে অ্যানিমেশন দিতে চাচ্ছেন তো কি করবেন অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশনে আসার পরে ড্র্যাক করে অ্যানিমেশনটাকে নিয়ে আসবেন অ্যানিমেশনে ক্লিক করবেন ক্লিক করে অ্যানিমেশনে আসবেন আসার পরে কাস্টম অ্যানিমেশন আমি যদি দিই কাস্টম ভাবে আমার নিজের মতো করে মন মতো আমি চাচ্ছি ভিডিওটা এখান থেকে প্লে হয়ে যখন এখানে আসবে এখানে আসার পরে এটাকে আমি এখন বড় করে দেবো যখন পয়েন্টটার এখানে থাকতে হবে থাকার পরে যখন আপনি এবার বড় করে দেবেন তখন এটা বড়ো হবে যখন এটা এখান থেকে এখানে আসবে তখন কিন্তু বড়ই থাকবে দেখেন হয়ে গেলো কিন্তু এখন যত যতবার যত দূরে যাবি তখন এটা কিন্তু এতটুকুই থাকবে কিন্তু আরেকটা ক্লিপে যখন যাবে ওই ক্লিপে তো আমি অ্যানিমেশন দিই নেই থাকবে কিন্তু এই ক্লিপটাতে ঠিক আছে এই ক্লিপটাতে সেটা পরবর্তীতে যে অ্যানিমেশনটা সেট না করা পর্যন্ত সেটা কিন্তু আগের আগের মতো থাকবে সেটা সেটা কিভাবে করবো আবার কাস্টমার যাব আর নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি চাচ্ছি যে না এটা এখানে আসার পরে সেটা কি হবে ছোট হয়ে যাবে আগের মতো হয়ে যাবে অথবা আমি চাচ্ছি যে সেটা এবার এই অংশ এই অংশটা চলে আসবে দেখেন কি হচ্ছে আমি যদি এইভাবে স্ক্রোল করে মাছটাকে স্ক্রোল করে আমি বড়ো সড়ো করে নিচ্ছি আমি যদি একটু ফ্লে করি দেখেন বড় হচ্ছে আবার এখানে যাওয়ার পর এভাবে হচ্ছে এভাবে আপনি করে নিতে পারেন আর এইভাবে ড্র্যাক করে সেটা হচ্ছে কত সময় ধরে চলবে বা কতক্ষণ পর্যন্ত চলবে এভাবে এভাবে মুভ করে টেনে ঠিক আছে আপনার কোন টাইমে দেওয়া দরকার এইভাবে টাইম বাড়িয়ে সিকোয়েন্স মেনটেন করে টাইমটাকে অর্থাৎ আপনার কথার যে ভলিউমটা ভলিউমটাকে সাথে অ্যাডজাস্ট করে এইভাবে ট্রেনে পড়াশোনা করে একটু আপনি এডিট করে নেবেন এডিট করে নিতে প্রফেশনালি ভাবে ওকে তাহলে এইভাবে আপনারা অ্যানিমেশনটা দিতে পারবেন এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে আপনি অপাসিটি দিতে পারবেন অপাসিটি এখানে যখন আমি অপাসিটি যদি দিই তাহলে কি হচ্ছে এখানে অপারসিটি যখন শুরু হচ্ছে তখন অফার নো অপাসিটি হয়ে যাচ্ছে রাইট কিন্তু আমি এখন আমি যদি আবার এখানে ফুল অপাসিটি দিয়ে দিই এখানে আসার পরে সেটা আবার ফুল অপাসিটি হয়ে যাবে দেখেন আমি যদি একটু প্লে করে দেখাই এগুলো আপনারা এক একটা অ্যানিমেশন আপনারা প্লে করে করে দেখবেন দেখেন অ্যানিমেশনটা হয়ে গেল এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ ওকে তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে কাজটা করতে হবে এবং আপনার যদি অডিওটাকে সেপারেট করতে চান অডিওটাকে আলাদা করতে চান তাহলে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট সেপারেট অডিওন ভিডিও করে দেবেন ঠিক আছে আলাদা করে দেবেন এটা আমার প্রয়োজন হয় যখন আমি যখন আলাদা মোবাইলে ভিডিও রেকর্ড করি এবং হচ্ছে আমি কম্পিউটারে অডিও রেকর্ড করি অডিও স্ক্রিন রেকর্ড করি যেমন আমি আপনাদের সাথে এখন রেকর্ড আপনাদের যে এই ভিডিওটা যেহেতু করতেছি তখন আমি আপনাদের সাথে কথা বলতেছি তখন কিন্তু আমি আমার যে ভিডিও রেকর্ডটা সেটাকে আমি এভাবে রিমুভ করে দিয়েছি ঠিক আছে অ্যাডজাস্ট করে অর্থাৎ এই এটা যে সাউন্ড লেভেল এবং কম্পিউটার সাউন্ড লেভেল দুটা কিন্তু সেম হয় দুটাকে এভাবে নিচ করে রেখে দেন আমি হচ্ছে এই সাউন্ডটাকে ভিডিওর যে সাউন্ডটা থাকে সেই সাউন্ডটাকে আমি ডিলিট করে তারপর যেই ভিডিওটা স্ক্রিন রেকর্ড হচ্ছে সেটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিই ঠিক আছে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন রাইট তো আমি ফিশনে আছি কন্ট্রোল জেট দিয়ে ফিশনে চলে আসতেছি এখন আমাদের প্রায় সব কাজ কিন্তু শেষ আমরা হচ্ছে অ্যানোটেশন দেখলাম ট্রানজেকশন দেখলাম কালার রিমুভ দেখলাম ইয়ে থেকে অ্যানিমেশন দেখলাম ঠিক আছে কাঠসার ইফেক্ট কাটসার তো হচ্ছে আপনার যে কাঠসারটা রয়েছে আমি যে কাঠসারটা মুভ করতেছি রাইট এই কাঠসারটাকে কারসাটা কি হবে মুভ হবে রাইট কারসাটা আমি যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে কিন্তু এটা শো করবে এটা আমি আপনাদেরকে দেখে যখন আপনার ভিডিওটা দেখবেন তখন এই এই জিনিসটা দেখতে পারবেন আমি আপনারা দেখবেন আমি এই এই ঠিক এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনি দেখবেন ওকে তারপরে আমরা এখান থেকে ভিজুয়াল এফেক্ট দেখে নিলাম ভিজুয়াল এফেক্টের সব কিছু আমরা দেখে নিলাম ক্লি সিট কিভাবে ক্লি সিট বাড়াইতে হয় কমাইতে হয় আমরা দেখে নিলাম ওকে এবার আমি আপনাদেরকে একটু ইন্টারভিউ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি মিডিয়াতে যাবেন মিডিয়াতে গিয়ে আপনারা হচ্ছে এখানে আপনারা থাকবেন এবং আপনারা এখানে আসবেন লাইব্রেরি লাইব্রেরিতে আসার পরে বিভিন্ন রকমের আইকন আছে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের আইকন নিতে পারবেন ওকে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা দেখতে চাইলে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনারা সেটা দেখতে পাবেন ওকে এই যে এটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ক্লিক করে করে আপনারা এভাবে দেখবেন ক্যাম্পাসের একটা সুবিধা কিছু কিছু জিনিস আমাদের জন্য ফ্রি করে দিয়েছে ওকে তো আমি আপনাদেরকে এগুলো আপনারা দেখবেন আইকন রয়েছে আপনার যে আইকনটা দরকার আপনার ক্লিক করে দেবেন যেমন এখানে বিজনেস একটা আইকন রয়েছে আমি যদি এটাকে নিয়ে আসি এখানে র্যাক করে নিয়ে আসি আমি জানি যে আমার যে জিনিসটা উপরে থাকবে সেটা উপরে শো করবে সুতরাং এটা অবশ্যই উপরে শো করবে এভাবে আমি এটাকে ছোটো বড় করতে পারি ক্রপ করতে পারি সব কিছু করতে পারবো ওকে এটাকে আমি যদি সাথে অল্প কতক্ষণ ধরে চলবে আপনার যে টাইম পর্যন্ত রেখে আবার অন্য টাইম থেকে আরেকটা চলবে সেটাকে যাচ্ছ শুধু এটাকে আমি যদি এখন কপি করতে চাই ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে আমি যদি এটাকে কপি করি এবং আমার রিডারটা ঠিক যেখানে থাকবে সেখানে আমার ফেস্ট হবে দেখেন ঠিক সেখানে ফেস হচ্ছে কিন্তু এখন যদি আমি এখানে ফেস্ট করি দেখেন কি হয় কারণ এখানে এই বরাবর জায়গা নেই সেটা কিন্তু উপরে হবে দেখেন উপরে কিন্তু ফেস্ট হয়েছে যাই হোক এইভাবে আপনারা আইকনগুলো নিয়ে আসতে পারেন আমি আইকনগুলো ডিলিট করে দিচ্ছি আপনার যা যা দরকার সেটা নিয়ে আসবেন তারপরে আমি এখানে বিভিন্ন রকমের আইকন রয়েছে এখানে মোশন গ্রাফিক্স রয়েছে ঠিক আছে ক্লিক করে করে দেখবেন এক একটা মোশন গ্রাফিক ডাবল ক্লিক করলে এগুলো কী হবে প্লে হবে ওকে এখানে মোশন গ্রাফিক্স রয়েছে ওকে

ঠিক আছে এটাকে আমি এভাবে ড্র্যাক করে এখানে নিয়ে আসবো জায়গা মতো আমার যেখানে প্রয়োজন সেখানে করব ছোট বড়ো করতে পারবো ঠিক আছে তারপর আমরা জানি যে যে অবজেক্টটাতে সিলেক্ট করা থাকে সেটার কি প্রপার্টিজ এখানে থাকে রাইট তারপর এখানে আসার পরে রিডারে নিতে যেহেতু আছে সেটা এটা শো করবে এখানে ডাবল ক্লিক করব করে এখানে করে আমি যেটা দিতে চাচ্ছি যে লেখাটা দিতে চাচ্ছি এখানে দিবো কালার দিতে পারবো ফন্ট চেঞ্জ করতে পারবো সব কিছু এভরিথি সব কিছু করতে পারবো বিহেভিয়ার দিতে পারবো রাইট সব কিছু এখানে আমি করতে পারবো ওকে আমি চাইলে এখানে একটা বিহেভিয়ার দিতে পারি আমি এটাকে মাইনাস করে দিচ্ছি যদি আমি প্লে করি দেখে কি হচ্ছে এই যে আমার প্লে হচ্ছে লোয়ার থার্ড আসতে আসার পরে এবং সেটা সে আমি চাচ্ছি যে না এটা এত দূর চলার দরকার নেই এটা এখানে আসার পরে সেটা চলে যাবে আসলো আসার পরে সেটা আবার চলে গেল ওকে এভাবে আপনারা হচ্ছে লোয়ার থার্ড আপনার যেখানে দরকার সেখানে সেখানে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন ওকে ট্রেনে টেনে নিয়ে আসবেন বাড়িটাকে যদি আপনি কপি করতে চান কন্ট্রোল সি দিবেন দিয়ে আপনি যেখানে আসবেন যেখানে দরকার সেখানে এভাবে রিডারটা নিয়ে আসে কন্ট্রোল বি দিয়ে আপনি ফেস্ট করে দেবেন ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করে দেবেন এই হলো লোয়ার থার্ড এবার হচ্ছে আমরা কী করবো মোশন গ্রাফিক্সটা দেখলাম এবার ক্লিপসটা মোশন গ্রাফিক্স ইন্ট্রো ক্লিপটা দেখবো আমরা এখান থেকে যেটা দরকার আমরা সেটা নেব এক একটা করে আপনারা ক্লিক করে করে নেবেন আমি লাইন ওয়াইফ দেখেন এটাটা আমরা একটু দেখি লাইন অফটা নিয়ে আসলাম আমি চাচ্ছি না এটা আমার শেষে থাকবে তো শেষে দেওয়ার জন্য আমি এটাকে টেনে শেষে নিয়ে গেলাম এবং এটাকে টেনে নিচে নিয়ে আসলাম ওকে আসার পরে আপনি যদি এইভাবে দেন তাহলে কি হবে আপনার ভিডিওটা কিন্তু শেষ হবে শেষ হওয়ার পরে এই অংশটুকু ইউজার দেখবে না ভিও আর এই অংশটুকু অন্ধকার দেখবে দেখার পরে আবার কারণ হচ্ছে রিটারের ইসা আমার যাই থাকে তাই তো সে পড়ে তাই রিডার নিশ্চয় অন্ধকার আছে কিছুই নেই সুতরাং সে কিছুই দেখবে না সাউন্ড থাকলে সে শুধু সাউন্ড সাউন্ডই শোনা যাবে কিন্তু কোনো শো করুন আবার ইমেজনের সাউন্ড থাকলে ইমেজনের সাউন্ড দুইটাই থাকবে তো আমার এখন আমি এখন মনে ইন্ট্রোটা আনলাম আনার পরে আমি এখন এই ইন্টুটার যখন লেখাগুলো আসবে এভাবে ট্রেনে যখন আপনি ডেটাটাকে নিয়ে আসবেন লেখাগুলো আসার পরে আনবেন আনার পরে এখানে ডাবল ক্লিক করবেন পরে এবার এভাবে কন্ট্রোল এ দিয়ে বা এভাবে ডাবল ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে আপনি এখানে আপনার যে লেখাটি দিতে চাচ্ছেন সেটা দেবেন এখানে আপনি যে লেখাটি দিতে চাচ্ছেন সেটা দেবেন ঠিক আছে এখানে দিতে পারবেন এটাকে আপনি চাইলে মুভও করতে পারবেন সব কিছু হ্যাঁ আপনি মুভও করতে পারবেন আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে আমরা জানি যে যেই অবজেক্টটা সিলেক্ট করা থাকে সেটার প্রপার্টিজ এখানে থাকে আপনি সেখান থেকে করতে পারবেন এবার হচ্ছে আমার দরকার হচ্ছে সাউন্ডটা করা রাইট আমার সাউন্ডটা দিতে হবে ক্লিপের মধ্যে সাউন্ড দেওয়ার জন্য আমি যে সাউন্ডটা এখান থেকে ব্যবহার করি সেটা হচ্ছে মর্নিং ক্যাফে সেটা আপনারা এখানে ডাবল ক্লিক করলে সাউন্ডটা প্লে হবে এইভাবে ডাবল ক্লিক করলে সাউন্ডটা প্লে হবে আমি শুধু মর্নিং ক্লিপটা এখানে নিয়ে আসতেছি এবং এটাকে আমি বড় হয়েছে আমি এটাকে শর্ট করে নিচ্ছি ট্র্যাকটাকে এবং এখানে এটাকে দিয়ে দিচ্ছি এখন যখন প্লে হবে তখন আমার ইন্ট্রোটা এভাবে শো এবার আপনারা ইন্ট্রোটা যেখানে ইচ্ছা আপনারা কি সেখানে ইন্ট্রোটা দিতে পারবেন এবার ওকে আপনার ইন্ট্রোটা যদি আপনি এখানে দিতে চাচ্ছেন তাহলে আপনি এখানেও দিতে পারবেন ওকে দুটাকে যদি সমস্যা হয় ড্রেক্ট করতে আপনি কন্ট্রোল সরি কন্ট্রোল জেড দিয়ে গ্রুপ করে নেবেন দেন এটাকে এখানে বসিয়ে দেবেন হচ্ছে না কারণ হচ্ছে এখানে এটা রয়েছে তাই আমি এটাকে এখানে নিয়ে আসলাম এবং এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম ওকে এবং প্রতিটা ক্লিফের রেকর্ড কিন্তু আপনারা এখানে দেখতে পারেন ইফেক্টটা এখানে দেখতে পারেন ক্লিক করলে ওটার ইফেক্টটা ওপেন হবে ওকে ডাবল ক্লিক করলাম এটা চলে গেল দেখো একে একে আমরা সব কিছু দেখে নিলাম যে একটা প্রফেশনালি কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আশা করি আপনাদের কোথাও কোনো প্রবলেম নাই আমাদের আরেকটা জিনিস এখনও বাকি রয়েছে সেটা হচ্ছে কি আমাদের সাউন্ডটা যদি আরেকটু বাড়াইতে হয় সেটা করার জন্য আমরা এখানে অডিও এফেক্ট এবং ভয়েস লেভেলিংয়ে যাব আমাদের যেটাতে ভয়েস লেভেলিং বাড়ানোর দরকার আমার সেটাতে সিলেক্ট করে দিয়ে দেবো কিন্তু আমি চাচ্ছি আমার সবগুলোতে দরকার সুতরাং আমার যত অডিও ক্লিপস রয়েছে আমি সবগুলোকে সিলেক্ট করব ঠিক আছে করে করে তারপর আমি লেভেলিংটা দিয়ে দেব ওকে আমার সবগুলো কিন্তু লেভেলিং হয়ে গেলো এখন আমি চাচ্ছি যে সবগুলো সাউন্ড বাড়ানোর জন্য তো কী করবো আমি লেভেলটাকে আমার বাড়াইতে হবে রাইট এভাবে আপনি লেভেলটাকে বাড়াইতে পারবেন যেহেতু আমার এখানে পয়েন্টটার দেওয়া আছে সুতরাং আমার পয়েন্টটাকেও বাড়াইতে হবে ওকে এবং আপনি এখান থেকে এটাকে মিডিয়াম এবং হাই হাই দিয়ে দিলে হাই হবে মিডিয়াম এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে হাই দিয়ে কাস্টম করে ঠিক আছে বিভিন্নভাবে করে আপনি সেটা করে নেবেন দেখে নেবেন যে আপনার কোনটা পারফেক্ট হয় এবার হচ্ছে আমরা কীভাবে সেভ করব আমাদের কাজ যদি শেষ হয়ে যায় কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কীভাবে এটাকে সেভ করব সেভ করার জন্য আমরা এখানে আসবো লোকাল ফাইল লোকাল ফাইল আসার পরে নেক্সট এম বি ফোর আপনি যে ফাইলে সেভ করতে চাচ্ছেন ওকে এম বি ফোর আমি এমপি ফোর দিচ্ছি নেক্সট তারপর এখানে ইনক্লুড ওয়াটারমার্ক এটা যেন অবশ্যই উঠানো থাকে এটা থাকলে আপনার মাঝখান দিয়ে টেক্স স্মিথ এই শব্দটা লেখা থাকবে এটা অবশ্যই আনসেক করে নেবেন ঠিক আছে এভাবে চেক করা থাকবে এভাবে আনসেক করে নেবেন তারপর নেক্সট ঠিক আছে তারপর হচ্ছে আপনার যেখানে ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন সেখানে সেভ করে দেবেন আমি ডেস্কটপে ট্রফে চাচ্ছি দিচ্ছি এবং যে নামে চাচ্ছেন সেই নামে দিবেন দিয়ে তারপর হচ্ছে আপনি সেভে দিবেন ওকে আপনি তারপর হচ্ছে সেভে ক্লিক করবেন আপনি যখন সেভে ক্লিক করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লিক স্পিড আপনি অডিও তো ক্লিক স্পিড দিতে পারেন অডিও সাউন্ডটাও বাড়াইতে পারেন ঠিক আছে আচ্ছা দিয়ে দিলাম নেক্সট তারপর হচ্ছে আমি যেখানে সেভ করতে চাচ্ছি আমি চাচ্ছি ডেস্কটপে সেভ দিলাম এবং এগুলো এভাবেই থাকুক আমার নামটা যদি আমি এখানে নাম দিতে চাচ্ছি পুরানোর জন্য ঠিক আছে একটা নাম দিলাম তারপর হচ্ছে কোনো রকম তারপর হচ্ছে ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এটা কি হবে রেন্ডারিং হবে এই যে আমার স্ক্রিনটা কিন্তু আমার কিন্তু ভিডিওটা কি রেন্ডারিং হবে ওকে আমার ভিডিও র্যান্ডারিং করা শেষ হয়ে যাওয়ার পরে এখানে আপনারা ফিনিশ দিয়ে দেবেন এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিন ভিডিওটাকে যে কোনো ভিডিওকে আপনি হচ্ছে রোটেট করার জন্য যেভাবে রোটেট করবেন অনেক সময় আপনাদের রোটেট করার প্রয়োজন হইতে পারে যেমন আপনার ভিডিওটা যদি হচ্ছে আপনার যদি এভাবে থাকে পোর্ট্রেট মোডে তখন আপনারা হচ্ছে রোটেট করার প্রয়োজন হইতে পারে তখন রোটেট করবেন কীভাবে এভাবে সিলেক্ট করবেন পরে এভাবে রোটেট করে নেবেন এবং প্রজেক্ট ফাইলটাকে সেভ করে রাখবেন কারণ আপনার ভিডিও এডিটিংয়ে যদি আবার কোথাও কোনো প্রবলেম হয় তখন হচ্ছে আপনি আবার প্রজেক্টটাকে র ফাইলটাকে আবার ইম্পোর্ট করে আবার সেটাকে কোথাও প্রবলেম হলে সেটাকে আবার এডিট করে র্যান্ডারিং করতে পারবেন এই কারণে হচ্ছে আপনি সেভ অ্যাজে যাবেন বা সেভে যাবেন আমরা যেহেতু নতুন তাই সে যাবো যাব সেভ্যাজে গিয়ে আমি প্রজেক্ট ফাইলটাকে এই মোডে সেভ করবো ঠিক আছে টিএস এই যে টিএস সেফ ও আর জি এই মোডে সেভ করে আমি সেভ করে দিয়ে দিচ্ছি আমার যেখানে সেভ করতে চাচ্ছি সেখানে আমি ডেস্কটপে সেভ করতেছি আমি ডেস্কটপে সেভ করে দিলাম এবং ওকে দিলাম ওকে এই ছিল আমাদের ভিডিও এডিটিং আশা করি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারছি যে কিভাবে একটি প্রফেশনালি এবং খুব সুন্দরভাবে ইজি ওয়েতে আপনি হচ্ছে একটা ভিডিও এডিটিং করতে পারেন ক্যাম্পাসিয়ার মাধ্যমে তো ভিডিওটি যদি আপনার উপকৃত মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিও কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় কোনো অপশান যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন